মে তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কও মে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে দীর্ঘ জীবনে আমরা প্রথমেই শুনবো আপনার শৈশবের কথা। শৈশবটা কেমন ছিল? খুব কমপ্লেক্স। আমার আমি ছোটবেলা থেকেই একটু দুষ্ট প্রকৃতির, আমি ডুয়াল ক্যারেক্টার একটা, আমি একরকম না। আমি পুরুষের মতন দৃঢ় হই, আবার নারীর মতন কোমলও হই, একই লোক। আমি ছোটোবেলা থেকে দুষ্ট ছিলাম। আমার সম্বল ছিল আমার মা, বেশি সুন্দর ছিল না, মোটামুটি কালো টালো, কিন্তু খুব জীবন্ত। তো মাকে যে কত ওই সুইপার যে সমস্ত ইয়ে পশ্চিম থেকে আসতো, তারা যে মাথায় পাগড়ি বেঁধে তারপরে ওই ঝাড়ু দিত, ওরা ই হলে পরে মা সালাম, তারপরে আমার মাও হাসতো। তো আমি ওইভাবে দেখাইতাম। কিন্তু আমার বাবা কিন্তু আমার পছন্দ হইতো না, আমাকে খুব মারতো। এই একটু দুষ্টুমি করলেই সে সহ্য করতে পারতো না, এই চাপট, ও কোথায় কোথায় চাপট, এই থাপ্পড়। আর বলতো যে উল্লুক, আমি বুঝতাম না উল্লুক মানে কি, উল্লুক একটা। তো আমি প্রতিবাদ করতে পারতাম না, প্রতিবাদ করলেই মারতো। তো এইরকম রিলেশন, যার ফলে আমার বাবা প্রথম যখন আমাকে স্কুলে ভর্তি করে নিয়ে গেছে, তো ওই করার জন্যে ভর্তি, তখন আমাকে বলল যে এই যে তোমার বই নিয়ে আসছি এইরকম সময়, বলে যে এই যে তোমার বই আর ওই যে স্লেট, ওই যে পেন্সিল, একটা স্লেট পেন্সিল, আর উনি ওই চোখের উপরে ওই বসে কাগজ পড়তেছে আর বলতেছে যে এগুলো পড়ো, এগুলো পড়ো। তখন বলল যে সরে অ সরে আ রস্যই দীর্ঘই। তো আমি বললাম যে কী আশ্চর্য নাম, যে লোকনের নাম একটা সরে অ হয় সরে আ হয় রস্যই দীর্ঘই। তারপরে এই আচ্ছা পড়তে গেলাম, এ ওই ও ঔ এগুলো করে কয়েকটা। তো তারপরে বলল যে ওইটা পড়ো, এখন এইটা হয়েছে আমার যে মোটামুটি হয়েছে। তো বললো যে না মোটামুটি না, তোমাকে ভালোভাবে জানতে হবে। তো আমি জানলাম। তো তারপরে যখন বড় কথা যাতে আসলাম, তখন আমি আশ্চর্য, বউ তো বই লিখছে, র হলো কেন, নিচে ফোটা দেওয়াতে র হয়ে গেল, আবার ক ও তো ব লিখছে, তারপরে ডাক ডাক দিল ক হয়ে গেল, ধ হয়ে গেল, উপরে দিল ধ হয়ে গেল, এখানে ডান দিকে একটা বড় ইয়েতে দিল ঝ হয়ে গেল। আমি বললাম যে তো সাংঘাতিক একটা ভাষা, একটা কী করে একটা থেকে এতগুলো হলো। তারপরে দেখলাম দন্ত স মূর্ধন্য স একই রকম, উচ্চারণ ভিন্ন, চেহারাও ভিন্ন, এরকম করে। তো আমি সবগুলো দেখলাম যে একটার সাথে একটা সম্পর্কিত। তো আমি এই কিছুক্ষণ পড়ার পরে তেমন বাবাকে বললাম পড়া হয়েছে। বাবা বলে যে কি, আমি যে পড়ছি, পড়া দাও। তারপরে ওই যে কাগজ কোনা করে কোনা ছিঁড়ে বললো যে এইটা কি, জিজ্ঞেস করছে এইটা কি এইটা কি। তো যেটাই আমি দেখতেছি আমি চিনে ফেলেছি, আমি সেইভাবে পড়লাম। তোমার বাবা তো একটা আহম্মক হয়ে গেল,
মানে সে আশা করে নাই এতখানি। হ্যাঁ, তো আমি ওইটা পড়লাম, পড়ে পড়া দিলাম। তখন বাবার আর এসকেপ করার পথ নাই, বলতেছে যাও তোমার মার কাছে যাও, মা পাকঘর ওই অ্যাটাচড পাকঘরে রানতেছে। আমি গেলে পরে বললে যে বাবা এখনও পাক হয় নাই, আর কিছুক্ষণ পরও তারপরে আসো। আমি বললাম যে পড়ছি তো, আমি কী পড়ছো, তোমার বাবাকে পড়া দিস? আমি যে হ্যাঁ। তো সে মানে নিছে, তুমি যে পড়া দিস খুশি হয়েছে? আমি যে সে তো তাই করল। আমি যে আমি কিন্তু মনে মনে খুব খুশি হইতেছি, মার কাছে রিপোর্ট করতেছি যে বাপকে একেবারে ই করছি, একেবারে একেবারে সেভ করে দিছি, একেবারে মানে যেমন আমাকে ই করে সেরকম পড়ার উত্তর দিয়ে দিছি। যে শব্দগুলো আপনাকে আকৃষ্ট করেছিল, আপনি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পেরেছিলেন, সেই শব্দ দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের ভাষা আন্দোলন 1952 সালে, এই ভাষা আন্দোলনে আপনি যে জড়িয়ে পড়েছিলেন কোন চেতনায়? ভাষাটা একটি সাংঘাতিক ব্যাপার, কেউ তো কথা বলে না, ভাষা ভাষা নাই, গরুর নাই, বাঘের নাই, অন্য কোনো জানোয়ারের নাই, কুকুরের নাই, কোনো জানোয়ারের জন্তুর নাই, ভাষা নাই, অনলি হিউম্যান বিং তার ল্যাঙ্গুয়েজ আছে। আমি আশ্চর্য ব্যাপার, একমাত্র মানুষই কথা বলতে পারে। তখন আমি বললাম যে মানুষের কথা বলার, তাও আবার এক জায়গায় এক এক জায়গার এক এক রকম উচ্চারণ, এক এক রকম ইয়ে। তো এই মানুষদের ক্ষমতাই হলো ভাষা, ভাষা হলো এইরকম চিহ্ন। তো তাহলে পরে দেখলাম যে লেখাপড়া না জানতে পারে কিন্তু কথা বলতে পারে, সেই কথা আরেকজন অক্লেশে বুঝতে পারে কথা, এই যে তাদের মধ্যে সম্পর্ক, তার একটা মিনিংফুল কথা বলে, আমি বুঝতেছি না। তো তখন এর দেখলাম যে এই ল্যাঙ্গুয়েজের কী অসাধারণ ক্ষমতা, তাহলে এই ক্ষমতা আমাদের এটা কেড়ে নেবে। আমার ভাষা, মাতৃভাষা যদি আমার হারায় যায়, যদি তারা এটাকে উর্দু যদি চাপিয়ে দেয়, আমি তো উর্দু শিখতে পারবো না। তো তাহলে পরে আমি ফরএভার লস্ট হয়ে গেলাম, আমার ভাষার আমি বুঝি না, আমাকে আর এক ভাষা পড়তে হয়, এখন সেই ভাষা তো আমি পড়তে পারবো না, আরবি পড়তে পারি না। তখন আমি ই করলাম যে ইট শুড বি চেঞ্জ, রেজিস্ট করতে হবে। এই তো তারপরে রেজিস্ট করলে পরে তারপরে এটা কোন হাতিয়ার দিয়ে এটাকে প্রতিরোধ করবো, হাতিয়ার তো নাই। তখন ওই যে ইউনিভার্সিটি পড়তাম, ইউনিভার্সিটিতে আমি মানে সকলে আমার এত মানে আগ্রহ দেখে ওরা ছাত্ররা নাম দিয়েছিল ভাষা মতিন। কে কে মতিন, দু তিনটে আছে তো বলতেছে কে যে ভাষা মতিন, ভাষা মতিন। তো এই আমি ভাষা মতিন হয়ে গেলাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সমাবেশ বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত নেয়, সেখানে আপনি ছিলেন অন্যতম বক্তা। এই ঘটনাটা একটু আমাদেরকে বলেন, দর্শকদেরকে বলেন। ওখানে বক্তার মধ্যে আমিও একজন, আমি বললাম যে বলে যে আমাদের আহ্বায়ক কী বলে, তখন আমার একটু ই হলো, তো বলে যে আহ্বায়ক কী বলে। আমি বললাম যে আপনাদের তো অধিকাংশের মত যে আমাদের আন্দোলন করতে হবে, তো আমিও একমত, আমার দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদের সঙ্গে একমত। তবে এইটা আরও হলটল আছে, কলেজ টলেজ আছে, তাদের সঙ্গে একটু আমাদের যাই না চলেন, তাদেরকে বলাতে তো ক্ষতি নেই। বলে যে ঢাকা কলেজ আছে ওখানে যাব, আশেপাশে কলেজ আছে তারখানে যাব। ভাই আপনারা এটা লেখাপড়া করেন, আর তো অন্যরা লেখাপড়া জানে না, দেশ মূর্খ হয়ে রয়েছে, আপনি সরকারও দেয় না, তো আপনারা কী করবেন? এটা তো প্রতিবাদ করা দরকার, যে তাহলে পরে আপনারা আসেন, সংগঠিত হন, আপনাদের একজন লোক দেন, প্রতিনিধি একজন, তোর একজন দিল। এরকম করে তিন চারটে কলেজের মধ্যে ঘুরলাম, ঘুরে পরে ওদের প্রতিনিধি আসলো, ইউনিভার্সিটির প্রতিনিধি, ওরকম তিন চারজন পাইলাম। এই তো 9-10 জন আমরা মিলে একটা প্রতিবাদ করলাম, কাগজে দিলাম যে এই যে এতগুলো কলেজের প্রতিনিধি, তারা সব একমত হয়েছে যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এখন আমাদের এই ইটা। তো এখন কাগজের ছাপায় যে
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংগঠিত হচ্ছে, তারা শক্তিশালী হচ্ছে, তারা দাবি করছে, এই যে সমস্ত ইয়ে হয়ে গেল, উই আর বিকামিং পাওয়ার। আমার জিরো থেকে আমি পাওয়ার হয়ে গেলাম, এই যে মানে ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো। পরে তো যখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা ডিক্লারেশন দিয়েছি যে 21শে ফেব্রুয়ারি যেদিন অ্যাসেম্বলি খুলবে ওই দিন অ্যাসেম্বলিও খুলবে, এই হাউস মানে ই খুলবে, তাহলে আমি যে তাহলে ওই দিন আমরা ই করব, তারিখ করব, ওই যে 21 তারিখ, 21 তারিখ দিলাম যে ওই 21 তারিখে, আর ওইটা বুঝেই সরকারই করলো 20 তারিখে তোমাদের এই জানাতে হবে তোমরা করবা কি করবা না, সরকার এটা নিষেধাজ্ঞা জারি করছে তোমরা এটা বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে তোমরা মিছিল করো। এটা বাদ দিয়ে মিছিল হয় নাকি? আমরা বললাম যে আমরা সরকারের ভাওতা বুঝি, এটা সরকারের ভাওতা, আমাদের ভয় দেখাইতেছে, আমরা ওই ভয়ে ভীত না, আমরা এটা সিদ্ধান্ত করেছি আমরা পালন করব। এই তো তারপরে সরকার বলল তো এইটা করতেই আমাদের এই 20 দিন লাগলো, এই 20 দিনের আন্দোলন, এই 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই সংগ্রাম, ধারাবাহিকভাবে প্রত্যেক দিন সংগ্রাম। ছাত্ররা সমর্থন করা শুরু করলো, সমস্ত মফস্বল থেকে আমাদের চিঠি দেওয়া শুরু হলো যে আমরা যাব, আমরা রেলের টিকিট করব না, আমরা পার্বতীপুর থেকে যাব, আমরা দিনাজপুর থেকে যাব, রংপুর থেকে যাব, চট্টগ্রাম থেকে যাব, নোয়াখালী থেকে যাব, বিভিন্ন জায়গা থেকে চিঠি আসতেছে, পশ্চিম পাকিস্তান থেকে আসতেছে, আপনাদের টাকা পয়সা লাগলে আমাদের জানাইয়েন, আমরা আপনাদের টাকা পয়সা দিতেছি, এইভাবে চারিদিকে সারা। আর আমাদের মানে টাকার কী অভাব, টাকা হইতেছে, পপুলারিটি হইতেছে, বেসিস হইতেছে, আমরা ফ্যাক্টর হয়ে যেতেছি, এই তো হলাম। এই 20 দিনের সংগ্রামের মধ্যে দিয়া সমস্ত দেশব্যাপী আর ছাত্রদের আন্দোলন, এটা তো দেশব্যাপী এরকম একটা আন্দোলন তো দেখে নাই কেউ, তো সেই আন্দোলনটা আমরা ফ্রম জিরো উই কুড গো টু দ্যাট পজিশন। 21 তারিখ সকালে 21 আসা শুরু হলো, ওই যে ওই দিন সিদ্ধান্ত হয়েছে, প্রেসিডেন্ট রাত্রে কয়ে দিল যে মিটিং ইয়ার আগে কালকে কিন্তু সকালবেলা ছাত্রদের ওখানে 9টার সময় ইউনিভার্সিটি কম্পাউন্ডে মিটিং হবে ছাত্রদের, আপনারা সকলে আসবেন, ওখানে ছাত্রদের ভোটাভুটি হবে। তারপরে ওই পরের দিনই হলো, সকালবেলা প্রেসিডেন্ট আসিয়া বলল যে আপনারা কিন্তু আর ছাত্রদের ইটা নেবেন, ওখানে বললেন ছাত্রদের টিকিট দিয়ে দেন, একটা স্লিপ দিয়ে দেন যে সে মেম্বার, তারা এসে এই স্লিপ দেবে, আপনারা তার মতামত জিজ্ঞাসা করেন, যে আপনারা ওই জায়গায় জড়ো হন, জড়ো নয় আপনাদের মত দেন, এরকমভাবে মতামত গ্রহণ করেন। আমরা সেইভাবে ছাত্রদের টিকিট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আপনারা ভোটাভুটি মত দিয়েন। 21 তারিখে 21 তারিখে তখন তারা মতামত দিল যে ভাই এখানে যে মতামত যা পাওয়া যেতেছে একজনও মানে আপনাদের দেয় না, ওই ইয়েকে ভোট না দেওয়ার পক্ষে একজনও না, এরা সব খালি বলতেছে আমরা এই 140 ধারা ভাঙতে চাই, আমরা 140 ধারা ভাঙতে চাই, আমাদের মত, ওই যে সব আসে তারা টিকিট দেখায় আর বলে যে আমরা এটা ভাঙতে চাই। এই ভোট খালি একটা ভোট হইল শামসুল হক ওই যে ইয়ের তার ভোট, আর আমাদের হইল মানে হাজারে হাজারে এই সমস্ত ভোট, একটি পক্ষ পাইল না, একটি ছাড়া 2টা ভোট পাইল না, এই হইল। তখন সভাপতি করেছিল গাজীউল হক, গাজীউল হক ঘোষণা করলো যে এক ভোট মাত্র পাইছেন আপনারা, আর বাদ বাকি হইতেছে তারা এই ই করবে না, এই সরকারকে সমর্থন করে না, 140 ধারা তারা ভঙ্গ করবে, এই সিদ্ধান্ত হইল, এই যে হয়ে গেল সকালবেলা। তারপরে এই ভঙ্গ করলো, ওই ভঙ্গ করতে যাইয়েই তো গুলি হলো, সেই গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এই যে এই সমস্ত লোকেরা মারা গেল, তার মধ্যে ছয়জন আহত হলো, সকালবেলা 2জন মারা গেল, ভোরে রাত্রের মধ্যে 2জন ইনস্ট্যান্টে মারা গেল, রফিক মাথা গুলি বেড়েগা, আর হলো ইয়ের বরকত রাত্রে 2টার সময় মারা গেল, এই হলো 6জন মারা গেছিল। এবং এই যে সমস্ত দেশব্যাপী যে গুলি,
এই যে অন্যায়, ঢাকা শহর ভেঙে গেল, ভেঙে বলল যে আমরা দেখব ছাত্ররা মারা গেছে কি না, নাকি এগুলো খালি মৌখিক এটা প্রোপাগান্ডা। ওরা সব এসে এসে দেখতে আরম্ভ করলো, মেডিকেল কলেজে যায় ছাত্ররা কাহা হয়, ও সব পড়ে গেছে, ইয়ে হয়ে রয়েছে কোথায়। আমরা বললাম যে ইয়েতে ইমার্জেন্সিতে যান, ইমার্জেন্সিতে দেখে আসেন। সব ইমার্জেন্সি এসে দেখা শুরু করলো, এই তো দেখতেছে পড়ে পড়ে আসে, মরে 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 আসে। এই রাত্রে কিছু পুলিশ ই নিয়ে গেল, আমরা সকালবেলা ওই যে জানাজার ই দিয়েছিলাম কর্মসূচি, সেক্রেটারিয়েটদের নীলক্ষেত পলাশি তাগর যায় বলে আসছিলাম যে ভাই আপনারা জানাজাতে আসবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মানুষটির সাথে সময় কাটালাম যার রয়েছে অনেক অবদান আমাদের এই জাতির জন্য। আমরা পেয়েছি আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে, আমরা গর্ববোধ করি বাংলায় কথা বলতে। এই মানুষটির চোখে অনেক স্বপ্ন, তিনি এখনও স্বপ্ন দেখেন আমরা যেন এগিয়ে চলতে পারি সামনের দিকে। ধন্যবাদ।